একটা সেজদা তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিবে গো। সুবহানাল্লাহ। ফাসজুদ ওয়াকতারিব, গো স্ট্রেট এন্ড গেট ক্লোজার টু ইওর লর্ড। সেজদায় নত হয়ে যান, সবচেয়ে নিকটে যাবেন একজনের কাছে, তিনি কে? এবার কি হবে রাসূল? আমার ভাই বললেন, এবার আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি আমার রূহটাকে কবজ করে নাও, রূহটাকে কবজ করে নাও। আল্লাহর হাবিব সর্বশেষ সময়ে পরিবারের কথা বলতে পারতেন, হাসান হোসেনের কথা বলতে পারতেন, আমার নবীজি চাইলে স্ত্রীর কথা বলতে পারতেন, যে আমার স্ত্রী তোমাদের ওখানে টাকা আছে, অমুক জায়গায় জমি আছে, নিয়ে নিও না। সর্বশেষ সময়ে নবীজি উম্মতকে ভোলে নাই কম সুখান। আর আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা এক অক্ত নামাজ করতে চাই না, চিনলে কম ঠিক না? আজকে ওই নবীর উম্মত হয়ে যুবক একটা মেয়ের জন্য দায়টাকে দৈনন্দিন তিনবার শেভ করে, চিনলে কম ঠিক না? যুবক, আমি তো তোমাকে অলওয়েজ মোটিভেট করি, যদি তোমাকে কোনো মেয়ে দাড়ি রেখে পছন্দ করতে না চায়, যুবক আল্লাহর কসম ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যদি তোমাকে কোনো মেয়ে পাঁচ অক্ত নামাজ রেখে পছন্দ করতে না চায়, আল্লাহর কসম ওই মেয়ে তোমার বাড়ির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। জীবন থাক আর না থাক, দাড়ি আজ থেকে রাখবো তো ইনশাআল্লাহ। সব যুবক রাহাত তো রেজ ইউর হ্যান্ড ফাস্ট, ভেরি ফাস্ট, রেজ ইউর হ্যান্ড, বলো হুজুর, আওয়াজ নাই, জোরে কও হুজুর, আজ থেকে পাঁচ অক্ত নামাজ বা জামাত আদায় করব ইনশা, আজ থেকে আমি আমার দাড়ি রাখব, জোরে কও ইনশা। আচ্ছা কও তো, এই যে আমি দাড়ি রাখছি, আমার কি খ্যাত লাগে? খ্যাত লাগে? আমার কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে? লাগবে, স্মার্ট লাগবে, কারণ আমার নবীর দাড়ি ছিল কি ছিল? জোরে কাউ, ছিল কি ছিল না? হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ মেসেঞ্জার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি। মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। কম সুবহানাল্লাহ। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে আমার নবীকে গোটা বিশ্বের জন্য সুপারম্যান করে পাঠিয়েছে একজন, তিনিকে। ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে রাখবা। কে কি বললো? ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ানস কমেন্ট, কথা কম ঠিক কিনা? প্রোফাইল পিকচার দিবা দাড়ি রাইখা, দেখো এই যুবক, প্রোফাইল পিকচার দিবা দাড়ি রাইখা, আর ক্যাপশন লিখবা তোর যা মন চাই লিখে যা, আই ডোন্ট কেয়ার, পারবা ইনশাআল্লাহ? প্রোফাইল পিকচার শাহরুখ খানের ছবি দিও না, প্রোফাইল পিকচার ইন্ডিয়ান কোন সিনেমার নায়িকার ছবি দেওয়া যাবে না, পারবা ইনশাআল্লাহ? আজ থেকে যুবকরা দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ, পাঁচ অক্ত নামাজ বা জামাত আদায় করবা তো ইনশাআল্লাহ। আর আজ থেকে যেখানে যাও বি পেশেন্ট, ইউ হ্যাভ টু বি আ পেশেন্টফুল পার্সোনালিটি। ধৈর্য ধারণ করলে সফলতা প্রত্যেকটা প্রান্তে প্রান্তে দিবে একজন, তিনি কে? আল্লাহ।